শুভেচ্ছা সবাইকে, রহমান বিজয় আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব বেসিক মডেলিং ওভারভিউ। এই ভিডিওটির এন্ড পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আনটিল দেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পাশেই থাকুন। তো বেসিক মডেলিং ইনফরমেশান আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি। এভাবে হচ্ছে আমরা সব বিষয়গুলো কালেক্ট করব যেগুলো আমাদের প্রয়োজন। নেক্সট স্টেপে আমরা চলে যাচ্ছি সরাসরি মডেলিংয়ে। এখানে আমরা একটি লাইভ মডেলের মাধ্যমে ক্লে মডেলিংয়ের যে টুলস আছে সেগুলো ব্যবহার করে আমরা মডেলিংয়ে যাবতীয় যেই কাজগুলো আছে সেটি সম্পন্ন করব। এর পাশাপাশি আমরা আরও দেখব যে কীভাবে মডেলিংয়ের যেই টোটাল বিষয়গুলি আছে ফেস পোর্ট্রেটিংয়ের ক্ষেত্রে সেটি আমরা দেখে নিব। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটিতে যে আমাদের যে জুনিয়র ব্যাচ আছে তারা কীভাবে কাজটি করছে। এখানে আগেই বলে রাখি যে একাডেমিক লেভেলে যে মডেলিং ক্লে মডেলিং স্পেসিফিকলি আছে সেটি লাইভ মডেলের মাধ্যমে করা হয়ে থাকে। এখানে একটি ফেসের যে প্রপোর্শন আছে এবং সেই অনুযায়ী যে গ্রামার যে ব্যাপারগুলো আছে সেগুলো মেনটেন করে কাজটি করা হয়। আমার বলার মানে হচ্ছে সাইড ভিউ এবং ফ্রন্ট ভিউ। এখানে অবশ্যই স্পেসিফিকলি বলে দিই যে থ্রি ডাইমেনশনাল স্কাল্পচারের ক্ষেত্রে এটি অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি ছবি দেখে কোনো আর্ট ওয়ার্ক করা হয় সেই ক্ষেত্রে তিনটা বা চারটা যেই ভিউ আছে মানুষের ফেসের সেটি খুবই প্রয়োজন। এখানে হচ্ছে আমি ফ্রন্ট ভিউ এবং সাইড ভিউ দেখিয়ে দিয়েছি ভিডিওটিতে। সবথেকে মজার যে ব্যাপার হচ্ছে যে আমাদের নাক কপাল এবং ঠোঁটের যেই তিনটা স্তর আছে সেই তিনটা স্তর বা স্পেস যাই বলি তার একটি মেজারমেন্ট প্রায় সমান। এটি আবার কান বরাবর চলে আসে। তো তো যেটা সাধারণত দাঁড়ায় যে যদি টোটাল স্ট্রাকচার থাকে মেনটেন করা সেক্ষেত্রে পোর্ট্রেট বা স্কাল্পচার যাই বলি এটি খুবই সুন্দরভাবে ফুটে আসে। এটি ওয়ান কাইন্ড অফ পাজেল টাইপ, কারণ এটি একটির পর একটি ভালোভাবে মিলে যায়। একটি বয়সের ক্ষেত্রে যে ঘাড়ের যে বিষয়টি আছে সেটি অবশ্যই মাঝে মাঝে মেজারমেন্ট করে নেওয়া লাগবে, কারণ এটি পোর্ট্রেটের যে নান্দনিক বিষয়টি আছে সেটি আরও ভালোভাবে ফুটে আসে। আমরা এই পর্বে হচ্ছে ক্লে মডেলিং সম্পর্কে একটি বেসিক যে একাডেমিক লেভেলের যে ইনফরমেশান আছে সেই সম্পর্কে জানলাম। নেক্সট স্টেপে, এর মানে এই ভিডিওটির পার্ট টুতে, আমরা দেখব যে কিভাবে এই পোর্ট্রেটটিকে মডেলিংকে মোল্ডের মাধ্যমে টোটাল যেই পোর্ট্রেট আছে তার কিভাবে ছাপ নেওয়া হয় সাধারণত প্লাস্টার অফ প্যারিস ইউজ করে। সো ওই ভিডিওটি অবশ্যই বলবো যে আপনারা দেখে নিতে পারেন যে কিভাবে একটি মডেলিং এবং মোল্ডের মাধ্যমে টোটাল পোর্ট্রেটের একটি ফাইনাল কাস্টিংয়ের মাধ্যমে আউটপুট পাওয়া যাবে, মানে সলিড কাস্টিং। তো টোটাল ভিডিওর শেষ পর্যায়ে আমি একটাই কথাই বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে দেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন এবং আপনার অনুভূতি জানাবেন কেমন লাগলো ভিডিওটি। অ্যান্ড সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।